ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম দেশের বিরোধিতা আজ সংসদ থেকে বেরিয়ে রাস্তায় দেখা যাচ্ছে। ফ্রান্সে মুসলিম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া কি হচ্ছে এবং কি হতে চলেছে তা আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথম দিকে কিছু দেশ ফ্রান্সের দ্রব্য বর্জন করার কথা বলে, কিন্তু পাকিস্তান ও ইরান সংসদে ফ্রান্স বিরোধী কথাবার্তা জারি রয়েছে। কুয়েত, জর্ডন এবং কাতারের কিছু দোকানে ফ্রান্সের দ্রব্য সরিয়ে দেওয়া হয়েছে। তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তোয়াইপ আরদুগান সোমবার সাংবাদিক বৈঠকে ফ্রান্সের দ্রব্য বর্জন করার আর্জি জানান। পাকিস্তানের এক সাংসদ ফ্রান্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরে আসার কথা জানায়। এরপর ফ্রান্স থেকে খবর আসে পাকিস্তানের রাষ্ট্রদূত সেখানে নেই। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফ্রান্সের বিরুদ্ধে একটি টুইট করেন। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি আপনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে। নমস্কার বন্ধুরা, আমি রাজ আর আপনারা দেখছেন দ্য বং ইনফরমেশন। রবিবার পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান একটি টুইট করে ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম বিরোধী কার্যকলাপের বিরোধিতা করেন। ইরানের সংসদেও আজাদির নামে পায়গাম্বার মোহাম্মদের অপমানের বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানেও ফ্রান্সের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, মঙ্গলবার বাংলাদেশেও হাজার হাজার মুসলিম রাস্তায় নামে। একই অবস্থা ইরাক, লিবিয়া এবং সিরিয়াও হয়েছে। মুসলিম দেশের সমস্ত বিরোধিতা পয়গম্বর মোহাম্মদকে কার্টুন হিসেবে দেখানোর জন্য এক শিক্ষককে হত্যা করার পর রাষ্ট্রপতির টিপ্পনী নিয়ে শুরু হয়েছে। মেথাও বলেছিলেন, ফ্রান্স সংকটে রয়েছে, শিক্ষকের হত্যাকে ইসলামী জঙ্গির তকমা দেন। এই নিয়ে ফ্রান্সের বিদেশমন্ত্রী বলেন, বহিষ্কারের এই রকম কথাবার্তা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু কট্টরপন্থীরাই করছে। কিন্তু ফ্রান্সের দ্রব্য বর্জন করলে কি হবে? এটা কি শুধুমাত্র সাম্প্রদায়িক লড়াই নাকি মুসলিম দেশগুলোর সাথেও শত্রুতা তৈরি করা? এটা জানতে হলে আপনাকে জানতে হবে ফ্রান্স মুসলিম দেশগুলোকে কি কি দ্রব্য রপ্তানি করে। আর্থিক সহযোগী ও বিকাশ সংগঠনের এপ্রিল 2019 রিপোর্ট অনুযায়ী ফ্রান্স বেশিরভাগ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1, উড়োজাহাজ ও বিমানের সাথে জড়িত দ্রব্য। নাম্বার 2, পরিবহন ও উপকরণ যার মধ্যে অটো সেক্টর যুক্ত রয়েছে। নাম্বার 3, কৃষিজ দ্রব্য। নাম্বার 4, ফ্যাশন, লাক্সারি অ্যান্ড গুডস। গত 2 বছরে ফ্রান্সের পক্ষ থেকে অন্য দেশে রপ্তানি দ্রব্যের পরিমাণ অনেক কমে গিয়েছে। সমাচার এজেন্সি রয়টার্স কুয়েত ও সৌদি আরবের মার্কেটে গিয়ে ফ্রান্সের দ্রব্য বর্জন করার কথা জানতে পারে। তাদের রিপোর্ট অনুযায়ী কুয়েতের এক সুপার মার্কেট স্টোরে লরিয়ার ব্র্যান্ডের কসমেটিক্স অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস এর আলমারি খালি পড়েছিল। লরিয়াল ফ্রান্সিস ব্র্যান্ড, যার বিউটি প্রোডাক্ট বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। মধ্যপূর্ব দেশীয় এবং আফ্রিকাকে মিলিয়ে লরিয়াল ও অন্যান্য প্রোডাক্ট তথা ফ্যাশন ব্র্যান্ডসের প্রোডাক্ট মাত্র 2% বাজেয়াপ্ত করেছে। এরই সাথে ফ্রান্সিস সুপারমার্কেট চীন, পাকিস্তান, বাহরিন, সৌদি আরবের সাথে সাথে বহু মুসলিম দেশে বিরাজ করছে। সৌদি আরব ও চীনে ফ্রান্সিস সুপারমার্কেট বহিষ্কার করার বিষয়টি সোশ্যাল মিডিয়াতে সোমবার ট্রেন্ড টপিকে রূপান্তরিত হয়েছিল। কিন্তু রয়টার্সের রিপোর্ট থেকে জানা যায়, চীনে ফ্রান্সের সুপারমার্কেট প্রতিদিনের মতোই ওপেন হচ্ছে। ফ্রান্সের আরেক কোম্পানির আধিকারিক জানান, এখনও পর্যন্ত তাদের মার্কেট চীনে বহিষ্কারের কথা বলা হয়নি। কৃষিজ দ্রব্যের মধ্যে ফ্রান্স সবথেকে বেশি কৃষিজ উপকরণ রপ্তানি করে। কৃষিজ উপকরণ সবথেকে বেশি রপ্তানি হয় 3টি মুসলিম দেশে, যার মধ্যে উত্তর আফ্রিকার মুসলিম দেশও রয়েছে। এছাড়াও ফ্রান্স ওয়াইনও রপ্তানি করে, কিন্তু মুসলিম দেশ এই সমস্ত ফ্রান্সিস ওয়াইন তেমনভাবে আমদানি করে না। বৈদ্যুতিক ক্ষেত্রে ফ্রান্সিস প্রোডাক্ট এর আলাদা মাত্রা নিয়ে এসেছে। ফ্রান্স, পাকিস্তান, বাংলাদেশ, তুর্কি, সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশে পেট্রোলিয়াম প্রোডাক্ট রপ্তানি করে থাকে। প্রতিরক্ষা হিসাবে ফাইটার জেট এবং রাফালের মতো লড়াকু বিমান ফ্রান্স, সৌদি আরব, কাতার, তুর্কি, UAE এর মতো দেশের কাছেও বিক্রি করে। যদি ফ্রান্সের দ্রব্য বর্জন করার কথা বলা হয়, তাহলে ভবিষ্যৎ সময়ে এর প্রভাব ফ্রান্সের প্রতিটা সেক্টরে পড়তেই পারে। ফ্রান্সের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট সংস্থা এবং IRIS
সংস্থার রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর জং জোসেফ বাইলট বলেন, এই ধরনের বয়কটের প্রভাব ফ্রান্সের ডিফেন্স সেক্টরে সেভাবে কোনো ক্ষতি করতে পারবে না। তিনি বলেন, ডিফেন্স সেক্টরে ফ্রান্স যেভাবে নিজেদের প্রোডাক্ট বিদেশে রপ্তানি করে তাতে ফ্রান্সের কোনো ক্ষতি হতে পারে না, কিন্তু মধ্যপূর্বের মুসলিম দেশ আপাতত নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত রয়েছে। যখনই তাদের এই সামরিক দ্রব্যের প্রয়োজন হবে তখনই এই সমস্ত ডিফেন্স প্রোডাক্ট অবশ্যই ফ্রান্স থেকে কিনবে, তাই ডিফেন্স সেক্টরে এর প্রভাব তেমনভাবে পড়বে না। অপরদিকে লাক্সারি ব্র্যান্ড এবং কৃষিজ দ্রব্যের সবথেকে বেশি বিক্রি মুসলিম দেশে হয় না, কিন্তু প্রফেসর জন জোসেফ এটাও বলেন যে বড় ধরনের সেকুলারিজমের জন্য পরোক্ষভাবে ফ্রান্সের ক্ষতি হতে পারে। এছাড়াও ফ্রান্সের বিজনেস মিনিস্টারের মতে, বয়কটের প্রভাব ভবিষ্যতে কি হতে পারে এখন থেকে সবকিছু আন্দাজ করা সম্ভব নয়, কিন্তু এইটুকু বলা যেতে পারে বয়কটের প্রভাব সীমিত থাকবে, কৃষিজ পণ্যের উপরেও কোনো প্রভাব পড়বে না। ফ্রান্সের লোকাল রেডিও চ্যানেলে বিজনেস মিনিস্টার বলেন, তুর্কির বিরুদ্ধে ফ্রান্স কোনো বড়সড় পদক্ষেপ নেবে না। এমনকি তিনি তুর্কির রাষ্ট্রপতির সাথে ফ্রান্সিস দ্রব্য বহিষ্কারের বিষয় আলোচনা করেন। এটা তো গেল অর্থনৈতিক অবস্থার কথা, এরই সাথে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের কথাও জানতে হবে। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী পশ্চিম ইউরোপের সবচেয়ে বেশি মুসলমান ফ্রান্সে রয়েছে। ফ্রান্সে প্রায় 50 লক্ষ মুসলমান রয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডির টিম লিডার অশ্বিনী মহাপাত্র বলেন, ফ্রান্সে থাকা বেশিরভাগ মুসলমান উত্তর আফ্রিকার বাসিন্দা, যারা আলজেরিয়া, মরক্কো ও তিউনিশিয়া থেকে এসেছে। ফ্রান্স ও তুর্কির সম্পর্ক আজ থেকে নয় বহু বছর ধরে খারাপ চলছে, নিজেদের মধ্যে ঝুটঝামেলা লেগে রয়েছে। তুর্কির মতে, ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়ন তুর্কির এন্ট্রিকে সবসময় বিরোধিতা করে এসেছে। এছাড়াও পূর্ব ভূমধ্যসাগরে তুর্কির তেল ও গ্যাস ভান্ডার খোঁজার অভিযান নিয়ে ফ্রান্স তুর্কির বিরোধিতা করে আসছে। লিবিয়াতে চলমান গৃহযুদ্ধে ফ্রান্স ও তুর্কি যুদ্ধরত অবস্থায় বিরাজ করছে। ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের বিরোধ তো আজ শুরু হয়েছে, এর জন্য এই বহিষ্কারের তাজা বিবাদ রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে। প্রফেসর মহাপাত্রের মতে, ফ্রান্সিস দ্রব্য বয়কট মুসলিম দেশগুলির নিজেদের মধ্যে লড়াই করার মতোই একটি। তার মতে, কিছু সময় যাবৎ ইসলামীয় দেশগুলির মধ্যে অন্তর্বর্তী দ্বন্দ্ব লেগে রয়েছে, যার প্রধান কারণ হল তাদের আসল নেতা কে হবে। ফ্রান্সে এই কদিন ধরে যা কিছু ঘটছে তার মধ্যে ইসলামীয় দেশগুলি, তুর্কি হোক বা সৌদি আরব বা ইরান, সবাইকে একটা সুযোগ দিয়েছে যে প্রত্যেকটা দেশ একজোট হয়ে আসল নেতাকে নির্বাচন করুক। এই লড়াই মুসলিম দেশের সাথে ফ্রান্সের থেকে মুসলিম দেশগুলির নিজেদের মধ্যে লড়াইয়ের পরিমাণটাই সবথেকে বেশি রয়েছে। এরই সাথে তিনি বলেন, ফ্রান্সে যা কিছু হয়েছে তাতে প্রত্যেকটা মুসলিম দেশ ফ্রান্সের বিরোধিতা করছে। বিরোধ তো সবাই করছে, কিন্তু নেতৃত্ব তুর্কি নিতে চাইছে, যাতে তুর্কি রক্ষাকর্তা হিসাবে সমস্ত মুসলিম দেশকে বোঝাতে পারে যে তুর্কি সমস্ত মুসলিম দেশের নেতা হতে সক্ষম। তুর্কি মনে করে এই ঘটনার ফলে মুসলিম সমাজ সমগ্র পৃথিবীর কাছে নির্বল ও লুপ্তপ্রায় হয়ে গেছে, তাই তুর্কি চায় খিলাফতের পুনঃস্থাপনা করা হোক এবং মুসলমান পুনরায় নিজেদের শক্তিশালী সম্প্রদায় রূপান্তরিত হতে পারে সেই চেষ্টা করা হোক। উসমানিয়া সাম্রাজ্যে খলিফা প্রমুখ শাসকের অস্তিত্ব ছিল। খিলাফতের পুনঃস্থাপনা বলতে তুর্কিকে পুনরায় খলিফার সাম্রাজ্য বিস্তার করা, যা তুর্কির বর্তমান রাষ্ট্রপতি তৈয়ব আরদোগানের ইচ্ছা। কিন্তু তুর্কির এই ভাবনায় অনেকটা সমস্যা রয়েছে, যেমন ইরান ও সৌদি আরব, কখনো কখনো তো পাকিস্তানও তুর্কির সিংহাসন দখল করতে চায়, যেমন এবার ফ্রান্সের বিরুদ্ধে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান করেছে। ফ্রান্স ও ইসলামিক দেশের প্রতি যে বিবাদ রয়েছে তাতে এই মুসলিম দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্বও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওটা আপনাকে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য বানিয়েছি। আশা করছি আপনি বুঝতে পারলেন ফ্রান্স ও মুসলিম দেশগুলোর মধ্যে শত্রুতা হওয়ার আসল কারণ কি এবং মুসলিম দেশগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের কারণ কি। এবার আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে তাহলে তা চ্যানেলের কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান, চেষ্টা করব পরবর্তীকালে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এইরকমই আরও নতুন নতুন অজানা রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন দ্য বং ইনফরমেশন চ্যানেলটিকে।